এক বাচ্চা ছেলে দশাশ এক লোকের হাত ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে আগে আগে যাচ্ছে দুই কিশোর লোকটি ডেকে বলল সাদ আহমাদ দাঁড়াও সাদ ও আহমাদ বাগানের ভাঙ্গা দেয়ালটার কাছে পৌঁছে ডাক শুনে দাঁড়িয়ে পড়ল লোকটার বয়স চল্লিশের কাছাকাছি সে তার বিশাল দেহটা নিয়ে ওদের কাছে এসে বলল হাসান খুব ক্লান্ত হয়ে পড়েছে আলমাস চাচা আমরা আজ মদিনাতুর জোহরা দেখে যাব কি হাসান তুমি কি খুব গাহিল হয়ে পড়েছ বলল বড় ছেলেটি হাসান কোনো জবাব না দিয়ে মুখ কালো করে এক পাথরের উপর বসে পড়ল তীর নামিয়ে রাখলো মাটিতে লোকটিও হাসানের পাশে এক গাছের গুড়িতে হেলান বসল সামনে পা ছড়িয়ে দিয়ে বলল সবাই একটু জিরিয়ে নাও জোহরের নামাজ পড়ে আমরা সোজা বাড়ির দিকেই যাব সাদ মুচকি হেসে জিজ্ঞেস করল তুমিও কি ক্লান্ত হয়ে পড়লে চাচা আরে ধুর আমি কি কচি খোঁকা যে দু দশ মাইল হেঁটেই হাঁপিয়ে পড়ব আহমাদ হাসতে হাসতে বলল ভাইজান দু মাইল হাঁটলে আলমাস চাচা হাঁপিয়ে উঠেন ভাব করেন যেন দশ মাইল হেঁটে ফেলেছেন হাসান বিরক্ত হয়ে বলল আলমাস চাচা ঠিকই বলেছেন আমরা তো দশ মাইলেরও বেশি হেঁটে ফেলেছি আমি তো আগেই বলেছিলাম তুমি আমাদের সাথে হেঁটে কুলাতে পারবে না তোমার জন্য আজ আমরা কোনো স্বীকার করতে পারলাম না আহমাদ বলল বাহ তুমি নিজে পাহাড়ে চড়তে পারো আর বলছো কি না আমার কারণে তোমার শিকার হলো না সাদ হাসানের দিকে তাকিয়ে বলল হাসান তুমি কি এখন সোজা বাড়ি যাবে না আমাদের সাথে জোহরায় বেড়াতে যেতে পারবে হাসান মুখ করুণ করে বলল ওখানে না হয় আরেক দিন যাবো আজ বাড়ি চলো না ভাই যান আহমাদ বলল হাসান মাত্র মাইলখানেক পথ বেশি হাঁটলে জোহরা যেতে পারতাম এ বাগানের ওপারেই নদী আর নদীটা পেরোলে মদিনাতুর জোহরা অগত্যা নিতান্ত অনিচ্ছা নিয়ে উঠে দাঁড়াল হাসান ধনুক নিতে নিতে বলল ঠিক আছে চলো তাহলে আলমাসের খুব ঘুম পাচ্ছিল হাসানকে উঠে দাঁড়াতে দেখে বলল তোমরা বরং ঘুরে আসো আমি এই ফাঁকে এখানে একটু ঘুমিয়ে নিই ওখানে আমি বহুবার গেছি আমার সেখানে দেখার কিছুই নেই তবে তোমরা সন্ধ্যার আগেই ফিরে এসো আলমাস চাচা যাবে না শুনে হাসান আবার পাথরটার উপর বসে পড়ল হাসানের বয়স সাত ভাইদের সাথে সে শিকার করতে এসেছিল আহমাদদার তিন বছরের এবং সাদ পাঁচ বছরের বড় আলমাস তাদের পুরনো নওকর আলমাসকে তারা ডাকে আলমাস চাচা বলে আলমাস নামের সাথে চাচা শব্দটা এমনভাবে জড়িয়ে গেছে ছোট বড় সবাই তাকে আলমাস চাচা বলেই ডাকে তিন ভাই গল্প গুজবে মেতে উঠল ওদিকে আলমাস ঘুমের ঘরে নাক ডাকতে শুরু করেছে সাদ বলল চলো আগে এ বাগানটা ঘুরে দেখি হাসান পাথর থেকে নেমে ঘাসের উপর শুয়ে পড়ে বলল তোমরা যাও আমি যাব না ঠিক আছে তুমিও তাহলে চাচার সাথেই থাকো আমরা যাব আর আসবো সাদ ও আহমাদ বাগানে ঢুকল ভাঙ্গা দেয়াল পেরিয়ে এগিয়ে গেল ভিতরের দিকে বেশ কিছু দূর যাওয়ার পর দেখল আরও একটা দেয়াল দেখা যাচ্ছে দেয়ালের ভেতরে পুরনো ঘরবাড়ি বাড়ি দেয়ালের কাছে এসে ওরা ভেতরে শিশুদের সরগোল ও হাসির আওয়াজ শুনতে পেল দুভাই হঠাৎ থেমে গিয়ে একে অন্যের মুখের দিকে চাইল সাদ বলল মনে হয় এরা জোহরার শিশু চলো দেখি ওরা কি করছে ওরা বড়ো বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিল ভেতরে দৃশ্য দেখে তো ওরাও বাঘ বাড়ির সামনে এক নয়নাভিরাম বাগিচা আপেল গাছে আপেল ঝুলছে ডালিম গাছে পাকা ডালিম বাগানের এক কোণে বিশাল এক ইমারত মনে হয় বহুদিন ধরে এ মহলে কেউ বাস করে না তালের ঝাপটায় এখানে ওখানে ভেঙে পড়েছে উপরে নড়পড় ছাদ দামি কাঠের দরজা ও জানালার অবস্থাও সুবিধের নয় মহলের সামনে টলটলে পানি ভরা পুকুর পুকুরের মাঝখানে শ্বেতমর্মরের বিশাল মঞ্চ মঞ্চে যাওয়ার জন্য রয়েছে একটা পাকা সাঁকো একদল বালক ওই মঞ্চে হই হল্লা করছে মাঝে মাঝে তাকাচ্ছে পাকা ডালিম ও আপেল গাছের দিকে একটু পর পুকুরের একপাশ থেকে লাঠি হাতে এগিয়ে এলো এক ছেলে সাঁকর গোড়ায় দাঁড়িয়ে হাঁক ছাড়ল হুঁশিয়ার সাবধান বাদশা নামদার আসছেন হুঁশিয়ার সাদ ফিসফিস করে বলল আহমাদ এটা রাজা প্রজা খেলছে এ সময় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আর একটি ছেলে তার মাথায় লম্বা মুকুট মঞ্চের ছেলেরা তাকে দেখে হো হো করে হেসে উঠল কিন্তু ছেলেটি মঞ্চের কাছে পৌঁছতেই সবাই দাঁড়িয়ে তাকে শাহি কায়দায় সম্মান প্রদর্শন করল একটা পাথরকে সিংহাসন বানানো হয়েছে বাদশাহ তাতে আসন গ্রহণ করলে সবাই আবার বসল দু একজন তখনও হাসাহাসি করছিল বাদশাহ খামোশ বলতে সবাই নীরব হয়ে গেল শুরু হলো দরবারের কাজ যাকে রাজকবি করা হয়েছিল সে দাঁড়িয়ে বাদশার গুণগান করে কবিতা আবৃত্তি করল তার কবিতা শেষ হতে এক বুড়ো মালি টুকরি মাথায় হাজির হলো সেখানে বলল এই নিন আমি আপনাদের জন্য আপেল নিয়ে এসেছি দরবারে আবার হাসির রোল পড়ে গেল বাদশাহ বারবার তালিবাজিয়ে তাদের থামালেন মালি টুকরিটি বাদশার পায়ের কাছে রেখে দিল বাদশাহ রেগে গিয়ে বলল এরপর যদি কেউ হাসে তাহলে আমি দরবার মুলতবি ঘোষণা করতে বাধ্য হব ছেলেরা পুনরায় শান্ত হয়ে বসলে শুরু হলো গানের আসর গলা ছেড়ে ওরা প্রচলিত গানের কলি আড়াল বাদশাহ খুশি হয়ে সবাইকে দুটি করে আপেল দিলেন সাদ ও আহমাদ ততক্ষণে পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছিল ছেলেদের মধ্য থেকে একজন ওদের দেখে বলে উঠল আরে এরা কারা সবাই তাকালো ওদের দিকে একজন বলল এরা পাহাড়ি ডাকাত আমাদের বাদশার উপর হামলা করতে এসেছে হুকুম দিলেন সিপাহ এদের গ্রেফতার করো সিপাহ সালারের ভূমিকায় অভিনয় করছিল যে সে বলল আলিজা যদি ওরা তীর চালায় দেখতে তো একেবারে জঙ্গলি মনে হচ্ছে একজন দাঁড়িয়ে বলল আমাদের সিপাহ সালার দেখছি বড়ই ভিতু নামদার আপনি নিজে লড়াইতে না নামলে তো আর মানসম্মান কিছুই থাকবে না দেখছি বাদশাহ চিন্তায় পড়ে গেলেন সাদ ও আহমাদ ছেলেদের কথাবার্তা শুনতে পাচ্ছিল আহমাদ বলল ভাইয়া চলো ফিরে যাই তুমি কি ওদের ভয় পাচ্ছ আহমাদ বলল না না ভয় পাবো কেন তাহলে এসো বসে বসে ওদের খেলা দেখি দুই ভাই হাত ধরাধরি করে পানির কিনারায় ঘাসের উপর বসে পড়ল নকল বাদশাহ সঙ্গীতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এই চলো আমরা ওদের কাছে যাই আমি ওদের সঙ্গে আলাপ করব আর তোমরা সে সুযোগে ওদের তীর ধনুক ছিনিয়ে নেবে ছেলেরা মঞ্চ থেকে বেরিয়ে এসে ওদের ঘিরে দাঁড়ালো বয়স ও গায়ে নকল বাদশাকে এই দর মনে হচ্ছে সে প্রশ্ন করল তোমরা কোথেকে এসেছ কজবা থেকে সাদ শান্তকণ্ঠে জবাব দিল এখানে কি করছ তোমাদের খেলা দেখছি মখমলের টুপি মাথায় সাদের সমবয়স্ক একটা ছেলে বলল তোমরা আমাদের সাথে খেলবে না এ খেলা আমরা পছন্দ করি না কেন ছেলেটি আবার প্রশ্ন করল তোমরা কবি ও বাদশার ভাবমূর্তি নষ্ট করছ তুমি কবিতা পছন্দ করো না কবিত্বকে আমি ঘৃণা করি কেন কাব্যচর্চা একজন সৈনিককে বিলাসী ও কাপুরুষ বানিয়ে ফেলে নকল বাদশাহ বলে উঠল এ কথা কে বলেছে আমাদের আব্বা যান তোমার আব্বা নিশ্চয় কোনো জঙ্গলি সাদের চেহারা লাল হয়ে উঠল কোনো রকমে রাগ সামলে বলল অসভ্য কাপুরুষ রায় কেবল কারো বাপ সম্পর্কে এ ধরনের বাজে মন্তব্য করতে পারে নকল বাচ্চা সৈনিকদের দিকে তাকাল টুপিওয়ালা ছেলেটি বলল তাহলে তোমরা কি খেলা পছন্দ করো আমরা ঘোড়ায় চড়া তীরচালনা ওসি খেলা পছন্দ করি সাদ জবাব দিল আহমাদ বলল গাছে চড়া আর সাঁতার কাটাও আমাদের প্রিয় একজন জিজ্ঞেস করল তুমি ওই গাছে চড়তে পারবে আহমাদ সম্মতিসূচক মাথা নাড়ল টুপিওয়ালা ছেলেটি সাদকে বলল তুমি লেখাপড়া জানো সাদ বলল অবশ্যই নকল বাদশাহ প্রশ্ন করল কি কি বই পড়েছ সাদ কয়েকটি বইয়ের নাম বলল বইয়ের নাম শুনে বাদশাহ সঙ্গীরা অবাক হয়ে গেল নকল বাদশাহ ওদের প্রভাবিত হতে দেখে বলে উঠল তুমি মিথ্যে কথা বলছ সাদ উঠে দাঁড়ালো বলল আমাকে মিথ্যাবাদী বলার পরিণাম ভালো হবে না নকল বাদশাহ চিৎকার করে বলল সেনাপতি এদের গ্রেফতার করো দুটি বালক আহমাদের ধনুক ছিনিয়ে নিল দু তিনজন সাদকে ধরার জন্য এগুতেই সাদ এক লাফে সরে গেল বাকিরা ছুটে এলো তাকে জড়িয়ে ধরতে সাত চোখের পলকে তুন থেকে তীর টেনে ধনুকে চড়িয়ে বলল খবরদার ছেলেরা ভয়ে পিছু হটতে শুরু করল যারা আহমাদের ধনুক ছিনিয়ে নিয়েছিল তারা তাতে তীর জুটতে ব্যস্ত হল আহমাদ গিল ঘুষি ও লাথি মেরে ওদেরকে কাবু করতে চাইল সাদ হামলাকারীদের দিকে ফিরে বলল তোমরা আহমাদের ধনুক ফেলে দাও তা না হলে আমি তীর চালাতে বাধ্য হব সাদের মুখের কথা শেষ না হতে ওরা ধনুকটি মাটিতে ফেলে দিল আহমাদ নিজের ধনুক কুড়িয়ে নিয়ে তাতে তীর চড়ালো এবং দ্রুত সাদের পাশে এসে দাঁড়ালো সাদ ফিসফিস করে বলল দেখিস খামো তীর চালিয়ে দিস না নকল বাদশাহ অসহায় হয়ে দাঁড়িয়েছিল তাকে আরও ভরকে দেওয়ার জন্য সাদ তীরের ফলাটি তার দিকে ঘুরিয়ে দিল টুপিওয়ালা ছেলেটি তাড়াতাড়ি বলে উঠল আরে করো কি করো কি ওর বাপ আসলে সিপাহ সালার সে আহত হলে সৈনিকরা তোমাকে ধরে নিয়ে যাবে সাদ বলল ও পালাতে চেষ্টা করলে ঠিকই আমি তীর ছুড়ব কম বয়সী কয়েকটা ছেলে বাগানের গেটে তখন হইচই করছিল সাদ নকল বাদশাহকে বলল এখন তোমার রাজ্য আমার দখলে আমি এখন তোমার বাদশাহ আমি হুকুম করছি তুমি এই মুহূর্তে পুকুরে লাফিয়ে পড়ো না না এ পুকুর খুব গভীর সে সাঁতার জানে না ডুবে পড়বে ওকে বাধা দিয়ে চিৎকার করে বলল টুপি পড়া ছেলেটি বাগানের বুড়ো মালি এতক্ষণ এসব কিছুকে খেলাই ভাবছিল এবং দাঁড়িয়ে তামাশা দেখছিল কিন্তু নকল নকলবাদশার ভয়াত্ম চেহারা দেখে এদিকে এসে সাদকে বলল নিরস্ত্রকে খামোখা ভয় দেখানোয় বীরত্ব নেই হিম্মত থাকে তো দুজনে খালি হাতে লড়াই করো না কেন আমরা এখানে লড়াই করতে আসিনি তবে ওর যদি শখ থাকে তাহলে আমিও খালি হাতে তার মোকাবিলা করতে রাজি আছি আহমাদ তুমি সাবধানে সবার দিকে নজর রাখবে নকলবাদ নাম জিয়াদ দেহ কাঠামোয় সে সাদের দেড় গুণ স্বাদের চ্যালেঞ্জ তার আত্মসম্মানে ঘা দিল সে নিজের মুকুট ও রেশমি জামা মালির কাছে জমা দিয়ে এগিয়ে এলো সাদের দিকে স্বাদও প্রস্তুত লড়াই শুরু হয়ে গেল যেসব ছেলেরা সাদের তীরের ভয়ে দূরে সরে গিয়েছিল তারা ফিরে এলো আবার কিন্তু দরজার কাছে তিনজন কচি বালক খেলছিল তারা ওখানেই রয়ে গেল শুরুতে জিয়াদ সাদকে পাঁজা কোলা করে মাটিতে ফেলে দিল জিয়াদের সঙ্গীরা আনন্দে চিৎকার শুরু করল কিন্তু সাদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো জিয়াদ ঠিকমতো দাঁড়াবার সুযোগ না দিয়ে তার মুখে প্রচণ্ড ঘষি মারল তাল সামলাতে না পেরে সাত দুতিন কদম পিছিয়ে গেল টুপি পড়া ছেলেটি নিজে থেকে রেফারির দায়িত্ব নিল সে বলে উঠল দেখো জিয়াদ তুমি কিন্তু কুস্তি লড়ছ মুষ্টিযুদ্ধ নয় কিন্তু সে কথা কানেই তুলল না জিয়াদ সে এলোপাথারি ঘুষি চালালো সাদকে লক্ষ্য করে সাদ জিয়াদের পরবর্তী ঘুষিটা হাত দিয়ে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে জিয়াদের ঘাড়ে পরপর দুটি ঘুষি মেরে দিল এরপর শুরু হলো ধস্তাধস্তি দুজনেই দুজনকে জড়িয়ে ধরে মাটির উপর গড়াগড়ি খেতে লাগল দর্শকরা হাততালি দিয়ে উৎসাহ দিত লাগলো ওদের আলমাসের নাক ডাকার শব্দ শুনতে শুনতে অনেকটা সময় পার করে দিল হাসান অপেক্ষা করছিল ভাইদের ফিরে আসার কিন্তু ওরা সেজে গেছে আর ফেরার নাম নেই অধৈর্য হয়ে এক সময় সে উঠে বাগানের দিকে রওনা দিল প্রথম বাগানটি পার হয়ে দ্বিতীয় বাগানের প্রবেশ পথে পৌঁছতে সে ছেলেদের হৈচই শুনতে পেল তাড়াতাড়ি সে বাগানের ভেতরে প্রবেশ করে দেখতে পেল একদল অচেনা বালকের দ্বারা ঘেরাও হয়ে সাদ জিয়াদের সঙ্গে কুস্তি লড়ছে হাসান কিছু না বুঝে দরজায় যে তিনটি ছেলে হইচই করছিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এদের একজন হাসানের সমবয়স্ক হলেও অন্য দুজন ছিল সামান্য বড় হাসানের প্রথম ঘুষিতে একটি ছেলে ধরসাই হলো সে চিৎকার দিয়ে আপেল গাছের আড়ালে লুকালো এবার সে আরেকটি ছেলের উপর হামলা চালালো তার সঙ্গী ছেলেটি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের লড়াই দেখল যখন বুঝল অবস্থা সুবিধের নয় তখন সেও গিয়ে লুকালো ভাঙা দেয়ালের আড়ালে তিনজনের মধ্যে দুজনকে সটকে পড়তে দেখে হাসানে সাহস বেড়ে গেল সে তুমুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল প্রতিপক্ষের অবশিষ্ট ছেলেটির উপর কিন্তু ছেলেটিও ছেড়ে দেওয়ার পাত্র নয় দুজনই দুজনকে জড়িয়ে ধরে আঁচড়ে কামড়ে একে অন্যকে ক্ষতবিক্ষত করতে লাগল এতে করে দুজনেরই পরনের কাপড় ছিঁড়ে গেল শিথিল হয়ে এলো উভয়ের পেশি কিন্তু কেউ হার মানতে রাজি নয় পালিয়ে যাওয়া দুজনের একজন এ সময় চিৎকার করে বলতে লাগল এদিকে দেখো এখানেও ভীষণ মারামারি লেগে গেছে তার ডাক চিৎকারে টুপি পরা ছেলেটি দৌড়ে এসে ওদের ছাড়িয়ে দিল হাসানের একটি চোখ ফুলে উঠেছিল আর তার প্রতিপক্ষের নাক দিয়ে রক্ত ঝরছিল ছেলেটি ওদের জিজ্ঞেস করল তোমরা মারামারি করছিলে কেন তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো আমি ওকে কিছুই বলিনি জানি না এমন অকারণে কেন ও আমাদের উপর হামলা চালালো হাসান বলল তোমরা আমার ভাইকে মারবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো টুপিওয়ালা ছেলেটি ঘটনা বুঝতে পেরে বলল আচ্ছা ও তোমার ভাই তা ওখানে তো কুস্তি খেলা হচ্ছে হাসান আহমাদকে শান্তভাবে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আশ্বস্ত হল টুপিওয়ালা ছেলেটি বলল এসো তুমিও কুস্তি দেখবে এসো ওরা যখন কুস্তির ওখানে এসে পৌঁছল তখন খেলা প্রায় শেষ জিয়াদকে সাদ প্রায় কাবু করে ফেলেছে পটাপট ঘুষি চালাচ্ছে ও নাকে মুখে খুশিতে চিৎকার করে উঠল হাসান ভাইজান আরও এক ঘা লাগাও জোরে ভাইজান জোরে নাকে মারো হাঁ ঠিক আছে চোখেও একটা লাগাও মুখের কথার সঙ্গে তার হাত পাওয়াও সমানে উঠানামা করছিল বাগানের বুড়ো মালির তাই দেখে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা অবশেষে জিয়াদ উপুর হয়ে মাটিতে পড়ে গেল সে আর উঠে দাঁড়াবার কোনো চেষ্টা করল না বুড়ো মালি সাদের হাত ধরে বলল বেশ তুমি জিতেছ এখন তুমি ওদের বাদশাহ সাদ হাঁপাতে হাঁপাতে বলল আমি সৈনিক হতে চাই বাদশাহ হওয়ার আগ্রহ নেই আমার জিয়াদ উঠে দাঁড়ালো মালির হাত থেকে তার জামা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো মালিক কয়েক কদম এগিয়ে বলল আরে তোমার মুকুট নেবে না জিয়াদ ঘুরে মালির হাত থেকে মুকুটটি নিয়ে তা মাথায় দেওয়ার পরিবর্তে একদিকে ছুঁড়ে মারল জনাপাচিক ছেলে সঙ্গী হলো তার বাকিরা সাদ ঘিরে দাঁড়ালো সাদ ওদের পাশ কাটিয়ে আহমাদ ও হাসানকে নিয়ে পুকুরের পাড়ে গিয়ে বসলো এক ছেলে জিয়াদের মুকুটটি মাটি থেকে তুলে এনে ধুলোবালি ঝেড়ে বুড়ো মালির মাথায় পরিয়ে দিয়ে বলল এখনে এ শাহী তাজের মালিক আপনি এ কথা শুনে ছেলেরা সব হাসতে শুরু করলো মালি মাথা থেকে মুকুরটি নামিয়ে বলল তবা তবা এ তাজ কি আমার মাথায় দিতে পারি এটা তোমরা নিয়ে যাও যার মুকুর তার বাড়িতেই পৌঁছে দিও তবে এটা ইসহাককে দিয়ে দাও কারণ সে তার আব্বাকে দিয়ে এটা বানিয়ে এনেছিল বলল এক ছেলে ইসহাক জোহরার এক বিখ্যাত কারিগরের ছেলে কিন্তু সে মুকুরটি নিতে রাজি হলো না অবশেষে মালি সাদকে লক্ষ্য করে বলল আমরা এই মুকুর দিয়ে তোমার নিশানা পরীক্ষা করতে চাই আমি এটাকে তোমার কাছ থেকে ত্রিশ কদম দূরে রাখছি দেখি তুমি এতে তীর লাগাতে পারো কি না ত্রিশ কদম দূর থেকে হাসানো ওটাকে নিশানা করতে পারবে তার চেয়ে ওটাকে শূন্য ছুঁড়ে মারেন তাহলেই বুঝতে পারবেন আমার নিশানা কতটা অবার্থ ঠিক আছে সবটাই তোমার চাপার ধার নাকি আসলে কিছু পারো এবার দেখা যাবে এ কথা বলে মালি মুকুরটা নিয়ে একটু দূর এগিয়ে দাঁড়ালো সাত ধনুকে তীর চড়িয়ে তৈরি হল ছেলেরা অবাক বিস্ময়ে এ দৃশ্য দেখতে লাগল মালি মুকুটটি শূন্যে ছুঁড়ে মারল সাদ উড়ন্ত মুকুটটি লক্ষ্য করে তীর নিক্ষেপ করল তীর মাটি থেকে কয়েক গজ উপরে মুকুটটিকে কেঁথে ফেললো এবং পরোক্ষণেই তীরবিদ্ধ মুকুট মাটিতে পড়ল মালি সাবাস সাবাস বলে দৌড়ে গিয়ে মুকুট ও তীর তুলে নিয়ে এল উপস্থিত বালকেরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালো আর তার প্রশংসা করতে লাগল সাদ মালিকে বলল এবার আপনার মাথায় রাখুন এ মুকুট আমার নিশানা মুকুট ভেদ করবে কিন্তু আপনার চুলও স্পর্শ করবে না মালি ভয় পেয়ে বলল সে কি ভাই আমি এমন কি অপরাধ করলাম যে মারতে চাও হাসান মালির কাছে গিয়ে বলল ভয় পাবেন না ভাইজান তো আমার মাথায় আপেল রেখেও তীরের নিশানা করেন মালি বলল দেখো ভাই তুমি যদি আপেলকে নিশানা বানাতে চাও তাহলে গাছ ভরা আপেল আছে যত ইচ্ছা নিশানা করো কিন্তু তাই বলে আমি তোমার টার্গেট প্র্যাকটিসের নিশানা হতে রাজি নই কি ভিতরে বাবা ঠিক আছে আমাকে দিন আমি ওটি মাথায় নিয়ে দাঁড়াচ্ছি আহমাদ মালির হাত থেকে মুকুটটি নিয়ে মাথায় দিয়ে বলল ভাইজান তীর ছাড়ুন আমি প্রস্তুত সাদকে তীর ছুটতে দেখে মালি আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল কিন্তু কয়েক মুহূর্ত পরে হাততালি ও উল্লাস ধ্বনি শুনে বুঝতে পারল বিপদ কেটে গেছে সে তাড়াতাড়ি চোখ খুলে সাদকে জড়িয়ে ধরে পড়ল সত্যি ভাই তোমার হাত খুব পাকা তাই বলে অন্যের মাথার উপর এভাবে নিশানা করা উচিত না টুপি পরা ছেলেটি পানিতে রুমাল ভিজিয়ে হাসানের চোখ মুছে দিচ্ছিল অপরিচিত একটি ছেলে নিজের ভাইকে আদর করছে দেখে আহমাদ নিজের রুমাল ভিজিয়ে এনে অন্য ছেলেটি নাক থেকে রক্ত মুছে দিতে লাগল টুপিওয়ালা ছেলেটি হাসানকে জিজ্ঞেস করল তোমার নাম কি হাসান আর ওরা তোমার ভাই তাই না হ্যাঁ তুমি খুব সৌভাগ্যবান তোমার ভাইদের নাম কি আঙ্গুল দিয়ে ইশারা করে হাসান বলল ওর নাম সাদ আর ওর নাম আহমাদ আহমাদকে নিয়ে ছেলেটি ওদের কাছে গেল বলল আমার নাম ইদ্রিস আব্বার নাম আব্দুল জব্বর তোমাদের আব্বার নাম কি আব্দুল মনিম হাসান জবাব দিল লড়াইয়ে ব্যস্ত সাদ এতক্ষণ হাসানকে ভালো করে লক্ষ্য করেনি এবার ওর অবস্থা দেখতে পেয়ে বলল আরে হাসান তোমার আবার কি হয়েছিল তোমার এই দশা হলো কী করে ইদ্রিস বলল সেও কুস্তি লড়ছে তার সাথে ওই ছেলের সাথে ইদ্রিস ছেলেটিকে দেখিয়ে বলল অতক্ষণ ধরে ওরা লড়ছিল জানি না তবে দুজনকে থামাতে বেশ বেগ পেতে হয়েছে আমার ছেলেটি বলল দেখুন আমি তো ওর সাথে লাগতে যাইনি সে বাইরে থেকে দৌড়ে এসে প্রথমে অলিদকে মারল অলিদ পালিয়ে গেলে আমাকে আক্রমণ করে বসল হাসান বলল আমি বাইরে থেকে এসে দেখি ভাইয়া একজনের সাথে লড়াই করছে আর ওরা চেঁচিয়ে বলছে ধরো মারো কেউ আমার ভাইকে মারবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব বাগানের বাইরে থেকে আলমাসের ডাক শোনা গেল সাদ আহমাদ হাসান তোমরা কোথায় সাদ গলা চড়িয়ে জবাব দিল আমরা আসছি চাচা যাওয়ার সময় সাদ ইদ্রিসকে বলল আমাদের জন্য তোমাদের খেলা নষ্ট হলো সেজন্য আমি দুঃখিত বিশ্বাস করো আমরা মারামারি করার নিয়তে এদিকে আসিনি এতে আপনার দুঃখ করার কিছু নেই আপনি যে খেলা দেখালেন তা আরও মজাদার আরও চিত্তাকর্ষক বাগানের প্রবেশ পথে এসে দাঁড়ালো আলমাস ওদের দেখতে পেয়ে বলল তোমরা এখানে আমি ভাবছিলাম তোমরা আমাকে ফেলেই বাড়ি চলে গেলে কি না যা হয়রানিতে ফেলে দিয়েছিলে আমাকে এসো এসো জলদি বাড়ি চলো তিন ভাই যখন চলতে শুরু করল তখন মঞ্চের ওপর ছেলেরা আপেল ভাগাভাগি করছে একজন ডেকে বলল এই একটু দাঁড়াও তোমাদের ভাগের আপেল নিয়ে যাও সাদ ঘুরে দাঁড়িয়ে বলল ধন্যবাদ আমাদের বাগানে অনেক আপেল আছে ওরা চলতে শুরু করল ইদ্রিশ ওদের দিকে তাকিয়ে রইল মুগ্ধ চোখে তারপর হাঁটা দিল ওদের সাথে বাগানের গেটে এসে ওরা আলমাস চাচাকে কুস্তির কাহিনী শোনাচ্ছে ইদ্রিশ বলল তোমরা বেশ ক্লান্ত আমাদের বাড়ি খুবই কাছে আমার সাথে চলো কিছুক্ষণ বিশ্রাম করার পর না হয় ঘোড়ায় করে তোমাদের কর্ডবা পৌঁছে দেবো সাদ বলল না ভাই তার কোনো দরকার নেই আমরা হেঁটেই যেতে পারবো কিন্তু এ ছোট্ট ভাইটি যে খুবই ক্লান্ত হয়ে পড়েছে আমি তাকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি তার হাঁটতে খুব কষ্ট হচ্ছে আলমাস বলল না না হাসান খুব বাহাদুর ছেলে কি হাসান তুমি কি বেশি কাহিল হয়ে পড়েছ অনেকটা পথ হেঁটে আবার এই কুস্তি লড়ার কারণে হাসান আসলেই বেশ দুর্বল হয়ে পড়েছিল ইদৃশের প্রস্তাব তার কাছে আল্লাহর রহমত মনে হচ্ছিল কিন্তু আলমাস চাচার এই মন্তব্যের পর নিজের দুর্বলতা প্রকাশ করা যায় না তাই সে মিনমিন করে বলল না আমি হাঁটতে পারবো ওরা আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো বাগান থেকে বের হয়ে পথে না নামা পর্যন্ত ইদ্রিসও তাদের সাথে সাথে গেল সাদ বলল আর এগিয়ে দিতে হবে না এবার তুমি ফিরে যাও তিন ভাই ইদ্রিসের সাথে বসাফা করে বাড়ির পথ ধরল যতক্ষণ দেখা গেল ইদ্রিস দাঁড়িয়ে থেকে ওদের চলে যাওয়া দেখল কিছুক্ষণ চলার পর হাসান এক জায়গায় গিয়ে মুখ কালো করে বসে পড়ল আলমাস বলল কি হলো হাসান হাসান করুণ স্বরে বলল আমি আর হাঁটতে পারছি না চাচা তোমরা চলে যাও আমি এখানেই বসে থাকবো আলমাস তাকে উঠানোর চেষ্টা করল কিন্তু হাসানের হাঁটার কোনো শক্তি ছিল না তাই সে মাটির উপরই শুয়ে পড়ল অবশেষে আলমাস হাসানকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করল হাসানকে কাঁধে নিয়ে মাইল দেরে চলার পর আলমাস মনে মনে বলল ইদ্রিসের প্রস্তাব কবুল না করে ভুলই করেছি হঠাৎ পেছন থেকে ঘোড়ার ধ্বনি ভেসে এলো সাত মুখ ঘুরিয়েই ঘোড়সাওয়ারকে চিনতে পেরে বলল আরে ও তো ইদ্রিস হাসান সাথে সাথে বলে উঠল চাচা আমাকে নামিয়ে দাও আলমাস বলল না না তুমি চুপ করে বসে থাকো হাঁটতে দিলে দশ কদম গিয়ে আবার মাটির উপর শুয়ে পড়বে হাসান জেদ ধরে বলল আমাকে নামিয়ে দাও নইলে আমি তোমার ঘাড় কামড়ে ধরব হাসান কেন নামতে চাচ্ছে আলমাস তখনও তা বুঝতে পারেনি সাদ ও আহমাদ কিন্তু হাসানের দুষ্টুমি দেখে হেসেই অস্থির ওর দাপাদাপিতে আলমাস যখন তাকে কাঁধ থেকে নিচে নামাচ্ছিল তখনই ইদ্রিস এসে ওদের কাছে ঘোড়ার লাগাম টেনে ধরল ইদ্রিস কোনো ভূমিকা না করেই বলল তোমরা এত দূর চলে এসেছ ভাবিনি এসো ভাই হাসান তুমি ও আহমাদ ঘোড়ায় চড়ে বসো ইদ্রিস ঘোড়া থেকে নেমে এলে আলমাস বলল তুমি খুব কষ্ট করলে কিন্তু ঘোড়া ফেরত আনবে কে আমিও তোমাদের সাথে কর্ডোবা যাচ্ছি ওখানে আমার মামার বাড়ি আমি বাড়ি থেকে অনুমতি নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছি আলমাস বলল তাহলে হাসানকে সাথে নিয়ে তুমি ঘোড়া নিয়ে গিয়ে যাও না না আমি আপনাদের সাথে হেঁটেই যেতে চাই আলমাস আহমাদ ও হাসানকে ঘোড়ায় বসিয়ে লাগামের রশি ধরে আগে আগে হেঁটে চলল সাদ ও ইদ্রিস গল্প করতে করতে চলল ওদের পেছনে ইদ্রিস হেসে বলল কি অবাক কাণ্ড হাসানের ডান চোখে আঘাত লেগেছে আর তোমার ফুলে উঠেছে বাঁ চোখ এদিকে জিয়াদের দু ফুলে গেছে ভীষণভাবে তুমি যখন ধনুকে তীর চড়াচ্ছিলে তখন আমি বেশ ভয়ই পেয়েছিলাম ভাবছিলাম না জানি তুমি খুনই করে ফেলো না না আমি তোকে ভয় দেখাচ্ছিলাম ইদ্রিস বলল ওরা সবাই যদি তোমাকে আক্রমণ করত তাহলে আমি কি করতাম জানো হয়তো তুমি আমার বিরুদ্ধে লড়তে আমি তোমার পক্ষে লড়তাম আরও চারজনকে তুমি তোমার দলে পেতে এ কথা শুনে আলমাস বলল কেন তুমি আমাদের দলে আসতে কারণ জিয়াদ অন্যায় করছিল অন্যায়ের সমর্থন করা পাপ কঠবার আবাসিক এলাকায় এসে পৌঁছল ওরা প্রাচীর ঘেরা সুদৃশ্য এক বাগানের ভেতর দুর্গের মতো এক বাড়ি সাদ ওদিকে ইশারা করে বলল ওটাই আমাদের বাড়ি বাগানের গেটে এসে ইদ্রিস বলল এবার আমাকে বিদায় দাও আমি এখন আমার মামা বাড়ি যাব তিনি থাকেন শহরের আরেক মাথায় সাদ বলল আজ আমাদের এখানেই থেকে যাও না না কাল আসব মামার অনুমতি না নিয়ে এখানে থেকে গেলে তিনি মনে কষ্ট পাবেন কাল এসে আমি তোমাদের সাথে তীরন্দাজি অনুশীলন করব। ইদ্রিস আলমাসকে লক্ষ্য করে বলল আপনি আমাকে তীরন্দাজি শেখাবেন তো আলমাস উত্তরে বলল কবি না হয়ে সৈনিক হতে চাইলে তোমাকে আমি কডোবার সেরা তীরন্দাজ বানিয়ে দেব। আমি কাব্যচর্চা করি না ওখানে আমি অন্যের কবিতা আবৃত্তি করছিলাম ভবিষ্যতে না হয় তাও করব না ইদ্রিসকে বিদায় দিয়ে ওরা তিন ভাই নিজেদের বাগানে প্রবেশ করল